সবার প্রথমে তো অসংখ্য ধন্যবাদ জানাই লেখক সময় কিষ্কু মহাশয়কে, যে এত সুন্দর একটা উপহার যেটা আদিবাসী সমাজের সারি ধর্মের ব্যাপারে সমস্ত মানুষ যাতে জানতে পারে তার জন্য যে উনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সারি ধর্ম রেনা ইংলিশ ভার্সান, সারি ধর্ম স্ক্রিপচার অফ সান্তাল রেস জমসিম বিনতি উঠাও হইনা। ভারত দিশম রে নিত মিটং ধর্ম রিন হড়, যাহা ধর্ম আতে মিটং জায়গার কো লড়াই কনা, ওনা জায়গারে আবুয়া ধর্ম সারি ধর্ম ঠাঁয়ে জাম্মা আর নোয়া লাগাট আবুবন চর্চায়মা গরব বন আইকেমা নিয়ে জোয়ার। আপনারা দেখছেন সান্তালি টুডে, আমি সরেন সিপাহি। কলকাতা বুক ফেয়ারে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো সান্তাল জাতির সারি ধর্ম গ্রন্থ জমসিম বিনতি, সম্পূর্ণ ইংলিশে লেখা, লিখেছেন সময় কিষ্কু। এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবা হাঁসদা এবং পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমির মহাশয় সচিব উপস্থিত ছিলেন এবং পশ্চিমবঙ্গ আদিবাসী পরিষদের এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক ডক্টর শিবশঙ্কর সরেন শুভ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং বীরবা হাঁসদা, যিনি মাননীয় বীরবা হাঁসদার হাতে শুভ উদ্বোধন হলো সাঁওতাল জাতির সারি ধর্ম গ্রন্থ। সাঁওতাল জাতির ধর্ম গ্রন্থ সম্পূর্ণ ইংলিশে লিখেছে সময় কিষ্কু। এর আগে লিখেছিলেন সারি ধর্ম গ্রন্থ জমসিম বিনতির ইতিকথা সম্পূর্ণ বাংলা ভাষায়, এবারে পুরো সম্পূর্ণ ইংলিশে, যেটা সাঁওতাল জাতির জন্য খুবই একটি আনন্দের এবং সুখবর বলতে গেলে বলা যায়। কেননা যে কোনো জাতিরই জাতিসত্তা যতক্ষণ না আপনি সমাজে তুলে ধরছেন সেই ভাষায়, যে ভাষায় মানুষ জানে, ভারতবর্ষের বাইরে বা ভারতবর্ষের মানুষ যতক্ষণ না জানতে পারবে আপনার ধর্মগ্রন্থে বা জমসিম বিনতি কথা, ততক্ষণ আপনি বলতে পারবেন না যে এটা আপনার তথ্য। এই তথ্য যতক্ষণ না আপনি আপনার তথ্য তুলে ধরছেন সমাজের মধ্যে, সবাই জানবে, তারপরে আপনার এই জমসিম বিনতিতে অনেক তথ্য এই ইংলিশে সম্পূর্ণ জানতে পারবেন সাঁওতাল জাতির পুরাণ কথা। সম্পূর্ণ এই কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে, সাঁওতাল জাতির কৃষ্টি কালচার এই জমসিম বিনতির সারি ধর্ম গ্রন্থে পাবেন। এখানে যারা উপস্থিত ছিলেন মাননীয় বীরবা হাঁসদা কী বলেছেন, আরও অন্যান্য ব্যক্তিবর্গ কী বলেছেন, একটু শুনে নেব। খুব আনন্দের দিন, বিখ্যাত লেখক সাহিত্যিক সময় কিষ্কু মহাশয় তার একটা নতুন বই সারি ধর্ম স্ক্রিপচার অফ সাঁওতাল রেস জমসিম বিনতি, এটার একটা বাংলা অনুবাদও রয়েছে, জমসিম বিনতি ইতিকথা, সেই বইটাই তিনি ইংরেজিতে লিখেছেন। সেই বইয়ের আজকে শুভ উদ্বোধন। আমরা সাঁওতালি একাডেমিতে একত্রিত হয়েছি, আমাদের সাথে আছেন মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদা। আমরা প্রথমে এই বই উদ্বোধনের আগে তাকে বরণ করে নেব, বরণ করে নিচ্ছে অম্বিকা টুডু। এখন আমাদের সাথে আছেন সাঁওতালি একাডেমির সচিব মাননীয় ম্যাডাম, আমরা তাকেও বরণ করে নিচ্ছি। আজকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা লেখককে পেয়েছি, আমাদের সময় কিষ্কু মহাশয়কে। আমি তার এই বই উদ্বোধনের আগে দু এক কথা তার মুখ থেকে জানব, সারি ধর্ম বিনতি ইতিকথা কিংবা সারি ধর্ম স্ক্রিপচার অফ সাঁওতাল রেস জমসিম বিনতি। হ্যাঁ, সকলকে আমার প্রণাম, জোহার, নমস্কার। আমাদের সাঁওতাল জাতির একটা কৃষ্টি কালচার আছে, এর একটা ব্যবস্থাপনার মধ্যে আছে। প্রাচীনতম ভাষা এখানে, আদিমতম ভাষা ইন্ডিজেনাসের মধ্যে ধরা আছে এখানে ভারতবর্ষে, তথা পৃথিবীর জাতীয় সম্পদ আছে। সেই সাঁওতাল জাতির ধর্মগ্রন্থের নাম হচ্ছে জমসিম বিনতি, এই ধর্মের নাম হচ্ছে সারি ধর্ম। এই এই সারি ধর্মের ব্যবস্থাপনায় যারা রয়েছেন এখানে, জমসিম বিনতি সেই আপনার যে ধর্মগ্রন্থ রয়েছে তাকে কেন্দ্র করে জমসিম বিনতি ওরিয়েন্টের সমাজ ব্যবস্থা, মাঝি ব্যবস্থা, আজকে বিশ্ব দরবারে ভারতবর্ষের এই জনজাতিদের মাঝমুখী রয়েছে। আমি সামান্যতম একজন সৈনিক হিসেবে কিছু লেখালেখি করি, আমি সাঁওতালি সাহিত্যকে যেহেতু অষ্টম ক্যাপাসিটি ল্যাঙ্গুয়েজ সেগুলো লেখার চেষ্টা করেছি, আমার যতটুকু ক্ষমতা রয়েছে। আমি এই জমসিম বিনতিকে
বিভিন্ন আঙ্গিকে এখানে জনসাধারণের সামনে এখানে সমস্ত লোকেদের জানার জন্যে আমি এটাকে বাংলায় অনুবাদ করেছি। আমি সাঁওতালি সাহিত্যের জন্যে সাঁওতালি ধর্মগ্রন্থের গ্রন্থ যমসিম বিনতি আমি কাব্য আকারে লিখেছি এবং আমি এই বাংলা সাহিত্যের বিভিন্ন ভাষাভাষী পণ্ডিত প্রবল মানুষকে জানানোর জন্য আমাদের ব্যবস্থা কী আছে এটাকে ব্যক্ত করার জন্য আমি সাঁওতাল জাতির ধর্মগ্রন্থ সারিধরম ধর্মগ্রন্থ যমসিম বিনতি ইতি কথা গত বছর এই সাঁওতাল একাডেমি পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে আমি রিলিজ করেছিলাম। আজকে আমি এইটাকে ইংরেজিতে করেছি বিশ্ব দরবারে এই আগে আনার জন্যে। আমি আজকে আমার এখানে আমার মাননীয় মন্ত্রী ম্যাডাম বিভা হাসদাকে পেয়েছি, এখানে পেয়েছি আমাদের এখানকার সচিব ম্যাডাম আমাদের সব ব্যাপারে এই সাহিত্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং আমরা ডাক্তারবাবুকে পেয়েছি শিক্ষা বছরে। আমি এই নিয়ে আছি খুব কৃতার্থ ওনারা এখানে এসেছেন। আমার নমস্কার লেখককে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের বইমেলার আজকে 23 জানুয়ারি আমরা বই উদ্বোধন করব। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা। আমি তাকে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা মন্ত্রী বিভা হাসদা ম্যাডামকে পেয়েছি, তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। সবার প্রথমে তো অসংখ্য ধন্যবাদ জানাই লেখক সোমাই কিষ্কু মহাশয়কে, যে এত সুন্দর একটা উপহার যেটা আদিবাসী সমাজের সারি ধর্মের ব্যাপারে সমস্ত মানুষ যাতে জানতে পারে তার জন্য যে উনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত আমাদের এখানে সমস্ত অতিথিদেরকে যথাযোগ্য স্থানে সম্মান জানাবো। মারাঙ্কত জোহার, কাটিকত দুলার, যত হটেন মেটেন গে আরদাস তেহিন লেখা দিয়ে রে, কারণ বইমেলা নৌকান জায়গারে হেকাতে মেটেন জিনিস নেলোয়া যে দিকু কো বইমেলা স্টল কো দাঁড়ান তাবো না মেনখান আবো আদিবাসী কো সাঁওতাল কো ওকার যে কাটি নি থবন তাইম কানা। তো যত হটেন আরদাস তাহেন কানা ইন পাহাটা খন যে গিদ্র কো বেশি পড়াও সেতবন ইদি কমা বই কো পড়া তাবন বা তেহেন যেমন কলকাতা বইমেলা নোডে হুয়ুক কানা অনকাগে আদিবাসী আলে সাঁওতালি একাডেমি খন হো মেটেন মানে সাঁওতাল বইমেলা লাভ সেরমা হো হুই লেনা নিয়ে সেরমা হো হুয়ুয়া। তো মিটেন গে দুঃখ যে আবো দো পড়াও সে দো ওকারে চোখ নিত তাইম রে মেনা বোন গিয়া ওনা পড়াও সে যাতে আরো বোন লাহা হিজুক মা, কারণ আবরেন যাহাই রাইটার কো বেশ বেশ কো অল এত্তাবো না উনকুয়া অল কো যদি বাং বোন পড়াওয়া আবো যদি বাং বোন পড়াওয়া আবো যদি হটেন বাবন পাসনাওয়া তাহলে আবুয়া কাথা কো আবো আরি চালি সে আবুয়া লাই লাকচার ওকারে হর বাকো পড়াই দাঁড়িয়ে ওনাতে যত হটেন আরদাস আর নিয়ে বই দো পড়াও তাবন পে যত হট গে যত হটেন আরদাস তাহে না চেদাগ সে সারি ধরম যাহা আবো সাঁওতাল গরব কাতে বোন লাই আবো ধরম দো সারি ধরম কানা ধরম বারেতে বাড়াই লেখান মিটেন কিতাব কানা। তো আইমা আর মিধাও সারহাওয়িন চালাকিন কানা সোমাই কিষ্কু মানতন সোমাই কিষ্কু মহাশয় যে নিনাগ চেহারা মিটেন যত হর সামাংরে উছেন লাগে আইমা সারাও সানাম। তেহেন আডি গৌরব রাসকরিয়া দিন সারি ধরম রেনা ইংলিশ ভার্সান সারি ধরম স্ক্রিপচার অফ সাঁওতাল রেস যমসিম বিনতি উঠাও হুই না বাড়াই গিয়া বোন আবো ভারত দিশম রে নিথো আবোয়া যাহা ধরম সাঁওতাল কোয়া সারি ধরম হকিত্রে ঠাওয়ারি নামাই সে জনগণনা লেখারে বাই নামা আরি নামাই নঙ্কানা অক্তরে নঙ্কান বুই রেনা চেদা লক্তি মেনা ধরতি জাকাত যাহারিন হর সাঁওতাল বাকো বাড়াইয়া বাংলা বাকো বাড়াইয়া উঙ্কু হর বাড়াই হচো লাগাত গে সাঁওতাল জাতিয়া যে নুনাগ মিটং ধরম নুনাগ মানান ধরম সারি ধরম মেনা নোয়া বাড়াই লাগাত
সময় কিছু গমকে যাই কামি কাদা সারাতে শুধু বাই হুডিংয়া আড়ি সাই কামি কাদা ধরতি জায়গা হড় কো বাড়াইয়া যে সাজি ধরম দে চেদ কানা আর আবো বন বাড়াই কাদ গিয়া পালে নিয়ে যা অক্তরে মেনা বনা ভারত দিশম রে নিতো মিটং ধরম রিন হড় যা ধরম আতে মিটং জায়গা রে কো লড়াই কানা ওনা জায়গা রে আবো ধরম সারি ধরম ঠাঁয়ে জাম্মা আর নোয়া লাগাত আবো বন চর্চাইমা গরব বন আইকমা নিয়ে গেলেই আর সারাও ইন চালাইয়া সারি ধরম রিনি আবো গুরু বাবা সমাই কিছু নিঙ্কাগে অলিদিমাই আর আবো ধরম মাড়াং ইদি লাগাত কামি কুরুবিটি কুরুমুটুইমাই নিয়ে গে আস তাহেন জোহার। হ্যাঁ, ইন্দো ডাক্তার শিবশঙ্কর সরেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন আর সাংস্কৃতিক পরিষদ রিনি সহেদ কিনা।